যেটা অল্পতে হাঁপিয়ে যায় সেটা তো আমার কর্ম, যে অল্পতে হাঁপিয়ে গেলে সেটা তো আমি নিজেই দেখবো, সেটা তো আর বলা লাগবে না যে অল্পতে হাঁপিয়ে গেল না এখন হাঁপিয়ে গেল, সেটা তো আমার। সে যদি দুর্বল হয় তাতে কোনো সমস্যা নেই, সেটাই তো ভাগ্য, তাতে কোনো সমস্যা নেই। দুর্বল হলে আপনি শক্তিশালী বানিয়ে নিতে পারবেন? হ্যাঁ পারবো, সেটাই আছে। কিভাবে? অল্পতে না, এত সকালে হাঁপাইব না। যদি হাঁপাই যায় তখন তাবিজ কবজ দিয়ে কিছু ঠিকঠাক করা যাবে কিনা? অসুস্থ মানুষ তো না, সুস্থ করারই আছে, মেশিন আছে। মেশিন কি অবস্থা, কেমন আছেন? ভালো। প্রতিবেদনের সামনে আছেন কেন? প্রতিবেদন আইসে কষ্ট হয়ে, অভাবে কোনোদিন আসেনি, এই বান্ধবীরা আইসে, তার এসে আইসে যে একটা প্রেম করে একটা ছেলের সাথে বিয়ে হয়েছিল, একটা ছেলে আছে, সে স্বামী বিয়ে করে চলে গেছেন, প্রতিবেদনে আইসি দেখি মনের মতন যদি মানুষ পাই, মানুষের বাড়ি কাজ করি, একটা আম্মু আছে, আম্মু আর আমার একটা ছেলে আছে আর আমি। প্রেম করে বিয়ে করছেন, তারপর ডিভোর্স হলো কেমনে? হ্যাঁ প্রেম করে ভালো লাগি না, সাইরা নন্দ মেয়েরে নিয়ে বিয়ে করে সংসারই করতেছে। সাইরা দেশান তো তার ভালো লাগি নাই, ভালো না লাগলে তো এটা আমার কিছু করার নাই। তার সাথে প্রেম করে বিয়ে করছিলাম, একটা ছেলে হয়েছে, সে একটা আমার সাইরা আর একটা মেয়ের সাথে সম্পর্ক করে সেই সেইখানেই চলে গেছে। আর বান্ধবীরা ইউটিউব করছে বললাম, ইউটিউবে করে করি, কইরা দেখি কী হয়, অনেকেই তো করে, কোনো দিন প্রতিবেদনের সামনে আসেনি, এই নতুন এলাম। প্রতিবেদনের সামনে আসলে এত শর্টকাট কথা, একটা মনের মতো মানুষ পাওয়া যায়, কে বলছে আপনারে? না বললাম মনের মতন যদি মানুষ সহজ সঙ্গী হয়, মানুষের বাড়ি কাজ করি যেই রকম হোক, যদি মনের মতন মানুষ সহজে আমার সঙ্গী হবে, আমি তার সঙ্গে হবে, সেবা করতে পারবো, এইরকম আমি তো ফট করেই বলি না, ভাগ্য যে এরকম মনের মতন মানুষ হয় যে আমার পাশে দাঁড়াইতে পারবে, আমি তার পাশে দাঁড়াইতে পারবো, সেবা করতে পারবো। কেমন পুরুষ হইলে আপনার সঙ্গী হতে পারবে সেটা উপর আল্লাহ জানেন, যে পদেরই পুরুষ হোক, যে আমার মনের মতন হইতে হইবে আমি তার মনের মতন করে নিতে পারবো। সে যদি দুর্বল হয় তাতে কোনো সমস্যা নেই, সেটাই তো ভাগ্য, তাতে কোনো সমস্যা নেই। দুর্বল হলে আপনি শক্তিশালী বানিয়ে নিতে পারবেন? হ্যাঁ পারবো, সেটাই আছে। কিভাবে? তাবিজ আছে? হ্যাঁ তাবিজ আছে। কি তাবিজ সেটা বলা যাবে না। কেমন শক্তিশালী হবে? ধরেন এখন সে এখন কাজ বাজ তেমন করতে পারে না, সেটাই তো ভাগ্য, যেটা অল্পতে হাঁপিয়ে যায় সেটা তো আমার কর্ম, যে অল্পতে হাঁপিয়ে গেলে সেটা তো আমি নিজেই দেখবো, সেটা তো আর বলা লাগবে না যে অল্পতে হাঁপিয়ে গেল না এখন হাঁপিয়ে গেল, সেটা তো আমার নিজেরটাই দেখতে হইব না। এখন আপনাকে অনেক ভালোবাসে কিন্তু লোকটা দুর্বল, হাঁপাই যায় অল্পতে, না এত সকালে হাঁপাইব না। যদি হাঁপাই যায় তখন তাবিজ কবজ দিয়ে কিছু ঠিকঠাক করা যাবে কিনা? অসুস্থ মানুষ তো না, সুস্থ করারই আছে, মেশিন আছে। মেশিন আছে? আচ্ছা আচ্ছা, যাক সেটা এই এই ধরেন এই ধরনের অনেক আজকাল তো ছেলেরা বেশিরভাগ অসুস্থ, বুঝে নাই, হাঁপাই হাঁপাই যায়, তা সুস্থ যদি করার মতো বউর কাছে যদি প্রক্রিয়া থাকে তাহলে এদের আবার জামাইয়ের অভাব হবে না আবার, তাহলে তখন দেখবেন আপনাকে অনেক মানুষ বেশি রকমের নখ দিবে। সেইটা পরের সাবজেক্ট, সেটা হলো পরের সাবজেক্ট, সব বুঝতে পারছি। তো এখন আসলে বিয়ের ক্ষেত্রে কেমন ছেলে হইলে ভালো হবে? বললাম না যেই রকমই হোক, যেমনই হোক, বয়স বেশি হইলে? বয়স বেশি হইলেও বাধে না, কম হইলেও বাধে না। না যদি আপনার থেকে বয়স কম হইলে সমস্যা নাই? না কম হইলেও বাধে না, বেশি হইলেও বাধে না। বয়স কম হইলে তো, বয়স যারা যদি একটু কম হয় তাহলে আপনাকে বেশি ভালোবাসা দিবে, আর বয়স বেশি হলে তারা বেশি ভালোবাসা দেয়। বয়স বেশিরই বেশি ভালোবাসা দেয় না কম বেশি দেয়? বেশি দেয়। বেশিরাই দেয়? তাহলে আপনার জন্য কোনটা দরকার? হ্যাঁ আমার জন্য বয়স বেশি হোক কম হোক সেটা দেখা যাইব পরে, বয়স বেশি হইলে যে তারা ভালোবাসবে না এটা তো বলিনি, কারণ ভাগ্য যদি বয়স বেশি হয় কিছু করার নাই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আগে ডিভোর্স হয়েছে কতদিন হয়? তাও এক বছর। এক বছর? এই এক বছর একা আছে, মানুষের বাড়ি কাজ করে কষ্ট হয় থাকে? না কিসের কষ্ট, কষ্ট নাই, মানুষের বাড়ি কাজ করি, ছেলেটা আছে, আম্মু আছে অসুস্থ, হাঁটের সমস্যা, এই নিয়ে দিনকাল চলে যায়। পরে বান্ধবীরা করছে তো বললাম ইউটিউবের সামনে যাইয়া দেখি। তখন ভিডিওতে ফোন নাম্বার দিয়ে দেবে? হ্যাঁ। আচ্ছা নাম্বারটা বলেন তো। এই যে আমি নাম্বার আপনার দেই আমি বলতে পারি না। আচ্ছা আপনি বলতে পারবেন না? এই যে এটা উপরেরটা, উপরেরটা নাম কী নাম বলছেন আপনার? সাথী। সাথী, বাড়ি কোথায়? বিক্রমপুর। বিক্রমপুর, বয়স? ১৮। ১৮ বছর। বন্ধুরা কথা বলছিলাম সাথী আপার সাথে, তার বয়স হচ্ছে ১৮ বছর, বাড়ি বিক্রমপুর, শুনছিলেন তার কথা, সে কেমন ছেলে পছন্দ করে। ছেলে কিন্তু দুর্বল হলে সমস্যা নাই, তাকে পরবর্তীতে ডাক্তার কবিরাজ যদি যা লাগে সে দেখে নিতে ইউটিউবটা করছে। আপনি একটু ভালোভাবে ইউটিউবটা সাইড আর আমি কোন সময় আপনাকে বললাম, আমি তো নাম্বারটি বলে দিচ্ছি, উপরে নাম্বারটা হচ্ছে, উপরে নাম্বারটা 01732043346, নাম্বারটি আমি আবারও বলছি 01722 04346।
এই ছিল সাথে এবার ফোন নাম্বার তারপর ভালো থাকে না এইটা না আইজ আমি আপনাদের দেখাই এই নাম্বারটা নিছেন না উপরের নাম্বারটাই তো আমি দিছি হ্যাঁ 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 এইটা